নমস্কার, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমি প্রত্যেক বছর এই দিনটাতে একটি করে গাছ রোপণ করে থাকি। আমি এই বছর এই দত্তপ্রিয়া গাছটি রোপণ করব। গাছটিকে রোপণ করার জন্য আমি এই 7 ইঞ্চি প্লাস্টিকের টব নিয়েছি, পিছনে দুটো ছিদ্র করে নিয়েছি জল পাস করার জন্য। ছিদ্রগুলি বন্ধ করার জন্য আমি খোলাম কুচি ব্যবহার করছি। তারপর শুকনো পাতা দিয়ে দিচ্ছি। এবার কিছু মাটি দিয়ে দিচ্ছি। মাটিতে 2 মাস আগে থেকেই হাড়গুঁড়ো, শিংকুচি ও নিম খোল মেশানো ছিল। এবার কাঁচি দিয়ে প্যাকেটটা কেটে নেব। প্যাকেটটি ছাড়িয়ে টবের মাঝ বরাবর বসিয়ে দেব। ভালোভাবে মাটি দিয়ে দেব। এবার হাত দিয়ে মাটিটাকে চেপে চেপে দেব। ব্যাস, আমার এই দত্তপ্রিয়া গাছটি রোপণ করা হয়ে গেল। এবার ভালোভাবে জল দিয়ে দেব। টবের নিচ থেকে জল বেরিয়ে যাচ্ছে, মানে ড্রেনেজ সিস্টেম ভালো আছে। এরপর আমি টবটাকে 3-4 দিন শেডে রেখে দেব, তারপর ডিরেক্ট সানলাইটে দেব। সবাই বেশি বেশি করে গাছ লাগান এবং সবুজের সঙ্গে থাকুন।